গত কয়েকদিন ধরে একদিকে যেমন দেশের অন্দরে পরিস্থিতি উত্তপ্ত তেমনি সীমান্তেও বাড়ছে অশান্তি গত কয়েকদিনে একাধিকবার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে ভারতীয় সেনা তার কড়া জবাবও দিয়েছে দুই পাক সেনার মৃত্যু হয়েছে ভারতীয় বাহিনীর হাতে আর তারপরই কড়া হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে ফের ভারতের অভ্যন্তরীণ সমস্যার বিষয়ে কথা বলেন ইমরান খান তার দাবি ভারতের অন্দরে চলা বিক্ষোভ থেকে নজর ঘোরাতে কোনো অপারেশন চালাতে পারে ভারতীয় সেনা এর জন্য নাকি আগে থেকে সতর্ক করেছেন তিনি তার দাবি যুদ্ধের জিগির তুলে হিন্দু জাতীয়তাবাদ জাগিয়ে তুলতে চাইতে পারে ভারত আর সেক্ষেত্রে পাকিস্তানের যোগ্য জবাব দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কাশ্মীরে রক্তপাতের অভিযোগ আগেও তুলেছেন ইমরান খান আরও একবার সেই একই কথা বলেছেন তিনি আরও লিখেছেন গত পাঁচ বছরে মোদী সরকার ক্রমশ হিন্দু রাষ্ট্র তৈরির পথে এগিয়েছে কাশ্মীরের আখনোর সেক্টরে আক্রমণের চেষ্টা চালায় পাক সেনা আর তার জবাব দেয় ভারত তখনই দুই পাক সেনার মৃত্যু হয়েছে কিছুদিন আগেই আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতে সংখ্যালঘুদের সংকট নিয়ে তোপ দাগেন